ফর মার্কেটার্স, অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইয়া নতুন লাইভ কোর্স কবে শুরু হবে, যেটা আমরা অনলাইনে করি থ্রু জুম। এটা আমরা আসলে আগে ঈদের আগেই শুরু করতে পারতাম, কিন্তু ঈদের আগে শুরু করে সেটা যখন হচ্ছে যে ঈদের একটা ছুটি হয়, একটা গ্যাপ হয়, তখন আমরা এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে পরবর্তীতে ওই অনেক মানুষ ড্রপ আউট হয় মানে ব্যাচ থেকে, এছাড়া ওই স্পিডটা থাকে না, যে কারণে আমরা কোর্সটা শুরু করতেছি ঠিক ঈদের পরপরই, হয়তো 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে। তো এইটা হচ্ছে আমাদের এই মুহূর্তে দুটা ব্যাচ রানিং আছে, এটা একটা শেষ হয়ে যাবে খুব শীঘ্রই, আর একটা একটু দিন পরেই শেষ হবে। বাট এই মুহূর্তে আমাদের যে মানে ঈদের পরে যে দুইটা ব্যাচ শুরু হবে, লাইভ যে দুইটা কোর্স শুরু হবে, সেটা হলো যে আমাদের গুগল আর্টস মাস্টারি ব্যাচ 11 এবং শপিং অ্যাডস উইথ ফিক্সড মার্চেন্ট সেন্টার, এইটার হচ্ছে যে ব্যাচ 3। তো এইটা জাস্ট রেজিস্ট্রেশন করতে আমাদের গ্রুপে পোস্ট দেয়া আছে, পেজেও পোস্ট দেয়া আছে, জাস্ট রেজিস্ট্রেশন করতে চাইলে যেটা করেন যে একদম লাস্ট ডেতে রেজিস্ট্রেশন করেন, তখন দেখা যাচ্ছে সেগুলো প্রসেস করে ক্লাস নিতে একটু প্রবলেম হয় আর কি। সো যারা কোর্স করতে চান তারা আমার মনে হয় রেজিস্ট্রেশন করে ফেলা বেটার আর কি। সো এই লিঙ্কে জাস্ট যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে এই কোর্সের আপনি যেমন ডিটেলস পাবেন, এই কোর্স কবে থেকে শুরু হবে, কয়টা থেকে কয়টা, কি বারে, কত ঘন্টা ব্যাপী, এবং এখানে কোর্সের একদম কোর্স আউটলাইন ডিটেল পাবেন। দেন হচ্ছে এখানে আপনি নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে সেই নাম্বারটা এবং বিকাশ ট্রানজাকশন আইডি দিয়ে জাস্ট এখানে যদি আপনার কোনো কমেন্ট থাকে সেটা দিয়ে সাবমিট করলেই হবে, এবং উপরের দিকে আছে যে কোন নাম্বারে আসলে টাকাটা পাঠাতে হবে। দ্যাটস দ্য থিং। সেম ভাবে আমরা যদি গুগল যেটা ব্যাচ 3 গুগল শপিং অ্যাডস এর এখানেও কোর্স আউটলাইন দেয়া আছে, কোর্স আউটলাইনটা দেখলেই বুঝতে পারবেন। আর এই কোর্সটাকে আমরা বেশি গুরুত্ব দিই ফিক্স গুগল মার্চেন্ট সেন্টারে যে ইস্যুগুলো আছে, এবং এখানে আমরা প্রত্যেকটা ফিক্সিং এর এই যে অ্যাকাউন্ট সাসপেনশন, মিসরিপ্রেজেন্টেশন, প্রোডাক্ট রিলেটেড যে ইস্যু থাকে, শপিং অ্যাড পলিসির, জিটিএন, এমপিএন ব্র্যান্ড ইস্যু, ইমেজ ওভারলে, তারপরে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট যেমন প্রাইস, তারপরে হচ্ছে যে অ্যাভেলেবিলিটি, এই ধরনের এই যে মোবাইল অ্যান্ড ডেস্কটপ ল্যান্ডিং পেজে ইস্যু থাকলে, তারপরে হচ্ছে ফ্রি লিস্টিং এর জন্য মানে এনহ্যান্স ফ্রি লিস্টিং এর জন্য যে ইরোরটা থাকে, অ্যাকাউন্ট ইজ নট এলিজিবল, এই ধরনের প্রবলেম আমরা একদম ডিটেল ভাবে উইথ ডকুমেন্ট মানে কোর্সে থাকবে আর কি। এছাড়াও শপিং এর শপিং এর কিভাবে অপটিমাইজ করবেন, তাছাড়াও থাকছে যে আমরা কিভাবে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পেতে পারি সে বিষয়ে একটা গাইডলাইন। দ্যাটস দ্য থিং। আর এই কোর্সের আসলে মানে কম্পিটিশন খুব কম, তো মোটামুটি কাজ পাওয়া যায় একটু ভালো গিগ রিসার্চ করে দিলে আর কি। সেম ভাবে গুগল অ্যাডস মাস্টারি কোর্সেও সেম, আমরা একদম এ টু জেড এখানে কভার করার ট্রাই করবো, খুব অ্যাডভান্স লেভেলে আর কি, আপনারা জানেন যারা জানেন এই আর কি। আর অনেকেই প্রশ্ন করে যে ভাই লাইভ কোর্স আর লাইভ কোর্স এবং রেকর্ডেড কোর্স এর মধ্যে পার্থক্য কি, কন্টেন্ট গত দিক থেকে কোনো পার্থক্য নেই, সাপোর্ট সেম, সাপোর্ট সেম, এর ক্ষেত্রে কন্টেন্ট সেম, এভরিথিং সেম। লাইভ এর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে একটা গাইডলাইনের মধ্য দিয়ে 1-3 মাস থাকা, বিভিন্ন প্রজেক্ট দেয়া হয়, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি করা, এই জিনিসগুলো হচ্ছে যে লাইভ কোর্স। এবং আপনার কিছু থট প্রসেস, থট প্রসেস, আমাদের থট কিভাবে করা উচিত, আমরা কি মানে মাথার ঘাম পায়ে ফেলবো না মাথা খাটাবো, এই ধরনের থট প্রসেসে আপনাকে হেল্প করা হয়, যেটা ক্লাসের শুরুতে ক্লাসের শেষে আমরা যে ফাও গল্প করি এই জায়গাগুলোতে একটা থট প্রসেস, একটা গাইডলাইন, এইটা হচ্ছে যে মানে লাইভ কোর্সে হয় আর কি। দ্যাটস দ্য থিং। থ্যাংক ইউ সবাইকে।